হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনবো কুকিং পয়েন্ট। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং। পুডিং কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা অনেক সময় ডিম বা দুধ খেতে চায় না, তাই ডিম ও দুধ মিলিয়ে যদি একটা ডিফারেন্ট ডেজার্ট তাদের সামনে দেওয়া হয় তাহলে কিন্তু তারা খুব মজা করে খায়। আজকে আমি দেখাবো কিভাবে ওভেন ও চুলায় পুডিং তৈরি করতে হয়, আর এই পুডিং তৈরি করতে মাত্র 3টি ইনগ্রিডিয়েন্টস লাগে, দুধ, ডিম ও চিনি। এই 3টা জিনিস আমাদের সবার ঘরে থাকে, তো চলুন প্রস্তুত প্রণালীটি দেখে নেই। প্রথমে একটা হাঁড়িতে 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটা জ্বাল দিয়ে নিব। 1 লিটার দুধ থেকে যখন 250 গ্রাম কমে যাবে ঠিক সে পর্যায়ে চিনি দিব। একটা ট্রিক্স বলে দেই, পুডিং বানানোর ক্ষেত্রে প্রতিটা ডিমের জন্য 2 টেবিল চামচ চিনি দিবেন। আমি 4টা ডিম দিব, সো দ্যাট আমি 8 টেবিল চামচ চিনি দিব, তবে আপনারা যদি কেউ মিষ্টি কম খান সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন। দুধটা জ্বাল দেওয়ার পর কমে গিয়েছে, এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব। অনেকেই আছেন চিনিটা ডিমের সাথে শেষের দিকে অ্যাড করেন। চিনিটা শেষের দিকে অ্যাড করলে হয় কি, চিনিটা গলার পর যে পানি হয়ে যায় সেটা শেষে অ্যাড করলে দুধটা পাতলা হয়ে যায়, তাই আমি প্রেফার করব আপনারা দুধ জ্বাল দেওয়ার সময় চিনি দিয়ে দিবেন। এতে করে মিষ্টিটাও বজায় থাকবে, প্লাস চিনির পানিটাও দুধের সাথে শুকিয়ে যাবে। চিনি দেওয়ার পর দুধটা জ্বাল দিয়ে 650 গ্রাম করে নিয়েছি। দুধটা ঠান্ডা হতে হতে অন্যদিকে আমি ক্যারামেল তৈরি করব। এজন্য একটা হাঁড়িতে 1/4 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা দ্রুত গলার জন্য এর মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়ে মিডিয়াম আঁচে জ্বাল দিতে থাকব। বেশ কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর যখন চিনিটা পুরো ডিপ ব্রাউন কালার হবে তখন বুঝতে হবে ক্যারামেল তৈরি। চিনিটা কিন্তু বেশি পুড়িয়ে ফেললে তেতো আর কালচে হয়ে যাবে। এখন যে মোল্ডে আমি পুডিং বানাবো সেই মোল্ডেই সরাসরি ক্যারামেলটা ঢেলে দিব। ক্যারামেলটা ঠান্ডা হয়ে জমতে থাকুক। এর ফাঁকে আমি একটা ব্লেন্ডারে 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিব। ওইদিকে দুধটাও কুসুম গরম হয়ে গেছে, দুধে যেন সর না পড়ে তাই ঘন ঘন নেড়ে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি দুধ ও ডিমের মিশ্রণটা ব্লেন্ড করে নিব 10 সেকেন্ডের জন্য। ক্যারামেলগুলো জমে গিয়েছে, এখন আমি দুধ ও ডিমের মিশ্রণটা 2টা মোল্ডে ঢেলে নিব। একটা ওভেনে বানাবো আর একটা চুলায় বানাবো। চুলায় বানানোর জন্য প্রথমে একটা হাঁড়ি নিতে হবে। হাঁড়িটা এমন সাইজের নেবেন যেন পুডিংয়ের বক্সটা হাঁড়িতে ইজিলি বসানো বা উঠানো যায়। আমি হাঁড়িতে বক্সটা বসিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি। পানিটা এমন পরিমাণে দিবেন যেন পুডিংয়ের বক্স অর্ধেকটা পানিতে ডুবে থাকে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 1 ঘন্টা জ্বাল দিব। এখন বক্সের ওপর একটা সিল দিব যেন পানির প্রেশারে বক্সটা নড়াচড়া না করে। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে। আরেকটা ওভেনে বানাবো, এজন্য ওভেন ট্রেতে ট্রের অর্ধেক পরিমাণে পানি দিয়ে প্রিহিট ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে 1 ঘন্টা বেক করব। 1 ঘন্টা শেষ হলে ওভেন অফ করে আরও 30 থেকে 40 মিনিট ওভেনের ভিতর রেখে দিব। চুলার পুডিংটা রেডি। একটা কাঠি দিয়ে চেক করে দেখি, কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা পারফেক্টভাবে হয়েছে। আমি 1 ঘন্টা ফুটানোর পর ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে আরও 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন একটা ছুরির সাহায্যে চারদিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বক্স থেকে আলাদা করে নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর পুডিংটা প্লেটে তুলে নিব।
গরম পুডিং প্লেটে নিতে গেলে ভেঙে যাবে, সো একটু খেয়াল রাখবেন। ওভেনের পুডিংটাও ঠিক সেম ওয়েতে প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এক পুডিং। আমি একটু কেটে দেখাচ্ছি। এটা দেখি বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার রেসিপিসগুলো আপনার সোশ্যাল পেজে বেশি বেশি শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।